আসসালামু আলাইকুম এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে ত্রিকোণমিতিক একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে দেব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখো। এখানে দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার এ। এখানে কত বলছে দেখাও যে ট্যান এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ আমাদের প্রমাণ দেখাতে হবে। দেখাও যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবং গ নম্বরে বলছে খ নং হইতে প্রমাণ করো যে টেন স্কোয়ার অর্থাৎ টেন টু দি পাওয়ার ফোর এ প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তো আমরা ফার্স্ট আমি ক নম্বর অঙ্কটি সমাধান করব। খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো ফার্স্টে আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করব। প্রথম আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, তো এর সমস্যা এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথম আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে আছে টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা ফার্স্ট টাইমে টেনকে ভাঙাবো। টেন আমাদের টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস ভাগ কস এ। এখানে রুট ওভার আমাদের ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার এ। তাহলে এখানে রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় শুধু এখানে থাকবে সাইন এ ভাগ কস এ, এখানে গুণন, তাহলে থাকবে শুধু এখানে কস এ। তাহলে এই কস ক্যান্সেল হয়ে গেলে শুধু কী থাকবে সাইন এ। তাহলে আমাদের কিন্তু এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে এই যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, অবশ্যই তোমাদের সূত্রগুলো জানতে হবে। এখন আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে আছে দেখাও যে কস টু দি পাওয়ার ফোর প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান। তাহলে আমাদের এই উদ্দীপকটা দিয়ে আমরা সমস্যাটি সমাধান করব। প্রথমে লিখব দেওয়া আছে এই উদ্দীপকটা এখানে আছে, যেহেতু আছে এখানে কট টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার এ। তাহলে যদি আমরা এই কটকে ভাঙাই, আমরা জানি কটের সূত্র জানি কট সমান সমান কস বাই সাইন, তাহলে এখানে যেহেতু ফোর আছে আমরা এখানে ফোর দিতে পারি ভাগ, এখানে আমরা সাইন টু দি পাওয়ার ফোর এ লিখতে পারি। এরপর এখানে সমান সমান তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার সমান সমান কিন্তু কোসেক স্কোয়ার, তাহলে আমরা এখানে কোসেক স্কোয়ার এ লিখতে পারি। এরপর আমরা এখানে যা আছে তাই থাকবে, এখানে কস টু দি পাওয়ার ফোর এ ভাগ সাইন টু দি পাওয়ার ফোর এ সমান সমান আমরা এটাকে ভাঙাবো, আমরা জানি কোসেক এ, যেহেতু এখানে স্কোয়ার আছে কোসেক স্কোয়ার এ সমান সমান ওয়ান বাই এখানে সাইন স্কোয়ার এ। তো আমরা অবশ্যই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে আমাদের সূত্র কীভাবে মনে রাখতে হয় আমি এর একটা ভিডিও তৈরি করেছি, অবশ্যই তোমরা ওই ভিডিওটি দেখে নিবা। তো এরপর আমরা যে কাজটা করব এইটার সাথে এই ওয়ানের সঙ্গে আমরা গুণন করে দেবো, এখানে কস টু দি পাওয়ার ফোরটা রাখবো, তাহলে সমান সমান এর সাথে আমরা যদি গুণন করে দিই তাহলে হবে সাইন টু দি পাওয়ার ফোর এ ভাগ, এখানে যা আছে তাই থাকবে সাইন স্কোয়ার এ। যদি এটার সাথে আমরা ভাগ করে দিই, যদি এখানে সাইন টু দি পাওয়ার ফোর আছে চারটা আছে, এখানে যে দুটা বাদ দিয়ে দিলে একটা থাকবে, তাহলে আমরা লিখতে পারি এখানে সমান সমান যেহেতু আমরা ফোর আছে এখানে স্কোয়ার, তাহলে আমরা যে মানে ভাগ দিই তাহলে থাকবে এখানে সাইন স্কোয়ার এ। তারপর আমরা এখানে লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ সমান সমান আমরা সাইনকে ভাঙাবো, আমরা জানি সাইনের সূত্র জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, আমরা সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। এরপর আমরা যে কাজটা করবো এখানে, যেখানে আছে কস টু দি পাওয়ার ফোর এ সমান সমান এখানে আছে ওয়ান মাইনাস কস, তাহলে এখানে যেহেতু ওয়ান মাইনাস কস আছে আমরা আবার লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, তো আমরা এটাই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে একবার কস টু দি পাওয়ার ফোর এ এটা এই পাশে আসলে হবে প্লাস কস স্কোয়ার এ সমান সমান কী আছে ওয়ান। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, যদি বলছে দেখাও যে কস টু দি পাওয়ার ফোর প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের এখানে দেখানো হলো, তাহলে আমরা লিখতে পারি শুট, এটা শুট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আমরা কীভাবে সমস্যাটি সমাধান করলাম। খুবই একটা ইজি অঙ্ক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবা, যাতে করে তোমাদের এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো আমি তোমাদেরকে দিতে পারি। এখন আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে আছে যে খ নং হতে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এই যে খ নম্বর হতে থেকে আমরা গ নম্বরটি সমাধান করব, তাহলে আমরা বলতে পারি এখানে খ হতে পাই এখানে কস টু দি পাওয়ার ফোর প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা আমরা কিন্তু ক থেকে পাইছি। তো এখানে আমরা এটা সমাধান করতে গেলে তার আমাদেরকে অবশ্যই এর হেল্প লাগবে, সাহায্য লাগবে। তো আমরা এখানে ফার্স্ট আমি যে কাজটা করব, এখানে থাকেছে কস টু দি পাওয়ার ফোর এ, আমরা এখানে প্লাস দেবো, এই কসকে ভাঙাবো, আমরা জানি কসের সূত্র কস স্কোয়ার সমান সমান
1 minus sin square a এই প্লাস 1 টা এপাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে সমান সমান এখানে আমরা একটা জিরো রাখতে পারি তাহলে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল তাহলে এখানে কি থাকলো এখানে cos টু দি পাওয়ার 4 a মাইনাস sin স্কয়ার a সমান সমান 0 অতএব আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 a সমান সমান এই sin স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার a তাহলে এখানে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু sin স্কয়ার আমাদের একটা মান বের হলো এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নেব এখানে লেফট হ্যান্ড সাইডটা আছে tan টু দি পাওয়ার 4 a প্লাস tan স্কয়ার a আমরা এটা নেব এটা আমাদের 1 পরিমাণটা দেখাতে হবে এখন ফার্স্ট অফ যে কাজটা আমাদের করতে হবে এখানে যেহেতু tan টু দি পাওয়ার 4 আছে তো এখান থেকে যদি আমি tan স্কয়ার কমন নেই tan স্কয়ার a কমন নেই কিন্তু আমাদের কিন্তু আরেকটা মানে আরো tan স্কয়ার আরেকটা tan স্কয়ার থাকে তো আমরা এখানে tan স্কয়ার লিখব কারণ tan স্কয়ার যদি আমরা গুণন করি তাহলে tan টু দি পাওয়ার 4 হয়ে যাবে তাহলে এখানে প্লাস তাহলে tan স্কয়ার এবং tan স্কয়ার যদি কাটাকাটি যায় থাকে 1 তাহলে আমরা এই জিনিসটা লিখব তাহলে এখানে কি আছে tan স্কয়ার তো আমরা এখানে tan স্কয়ারটা লিখি তাহলে এখানে tan স্কয়ার a আমাদের tan স্কয়ার প্লাস 1 সমান সমান কি sec স্কয়ার তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার a এখন আমরা এটাকে ভাঙাবো tan কে ভাঙাবো আমরা জানি tan এর সূত্র জানি sin বাই cos অর্থাৎ sin স্কয়ার ভাগ cos স্কয়ার a ইনটু আমরা sec কে ভাঙাবো 1 বাই cos ওকে এখানে যদি স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দেব তাহলে এখন যে কাজটা করব এখানে আমরা এটার সঙ্গে 1 এর সাথে যদি আমরা 1 এর সঙ্গে যদি sin স্কয়ার গুণন করে দেই তাহলে হবে কি sin স্কয়ার a ভাগ এরপর আমরা cos স্কয়ার গুণন করে তাহলে হবে cos টু দি পাওয়ার 4 a তাহলে এখন আমরা মান বসাবো যেহেতু আমাদের এখানে একটা মান আছে তোমরা লক্ষ্য করো যেখানে একটা আমাদের কিন্তু মান আছে cos টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু sin স্কয়ার তোমরা ইচ্ছে করলে এই মানও বসাতে পারো এই মানও বসাতে পারো তাহলে আমি যদি এখানে cos টু দি পাওয়ার 4 এর মানটা বসাই sin স্কয়ার উপরে যা আছে তাই থাকবে আমরা এই মানটা বসাবো এর মান cos টু দি পাওয়ার 4 এর মান আছে কি sin স্কয়ার তাহলে আমরা এখানে sin স্কয়ার বসাবো তাহলে এই sin স্কয়ার ক্যান্সেল হলে কি থাকবে 1 থাকবে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ কিন্তু তোমাদের ফার্স্ট টাইমে যে কাজটা করতে হবে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে অবশ্যই মুখস্থ রাখতে হবে এরকম নতুন নতুন অবশ্যই ভিডিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ